হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এবারে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই কিন্তু তার মধ্যে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু একটু দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরে স্বাভাবিকের বা স্বাভাবিকের ওপরে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কিছুটা ভালো সম্ভাবনার দিকে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অর্থাৎ এতদিন পর্যন্ত স্বাভাবিকের থেকে অনেকটা কম চলছিল ফলে ঘাটতি চলছিল এবারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে একটুখানি খবর পাওয়া যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ আট সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে এটা কিন্তু লং টার্ম ফোরকাস্টে আবহাওয়া দপ্তর বলেছে সেটা আপনাদের দেখালাম না এখানে বলে দিলাম ইতিমধ্যে যেটুকু জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের যেমন শনিবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা কথা ছিল অনেকটা মানে বিক্ষিপ্তভাবেই ছিল রবিবারে বাড়বে কিন্তু শনিবারে তেমন হয়নি বেশ কিছু অংশে রোদ গরম করেই কেটে গেছে তবে দেখুন কিছু কিছু অংশে এরকমভাবে স্থানীয় মেঘের মতো রয়েছে গরম যেহেতু রয়েছে এই গরমটা কমবে বৃষ্টিটা হলে বৃষ্টিটা কখন আমরা ঠান্ডা বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে এই বর্জ্যগর্ভ মেঘ যেখানে যেখানে তৈরি হবে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন বেশ কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন বিকেলের পরে কিন্তু শুরু হয়েছে মেঘলা মেঘলা রয়েছে গরম রয়েছে কিন্তু বৃষ্টিপাত হয়তো সব জায়গাতে হচ্ছে না আবার কোথাও কোথাও হচ্ছে হয়তো রাত থেকে সকালের মধ্যে হয়ে গেছিলো তারপর কিন্তু যে সম্ভাবনা ছিল সেগুলি হয়নি তো এই ভাবে যেহেতু সম্ভব না তাই পুরোপুরি আপডেটটাও মেলানো সম্ভব হচ্ছে না এই বছর এমনিতেই বৃষ্টিপাত কম রয়েছে ফলে আমরা হয়তো বলছি বৃষ্টিপাত এই জায়গাতে এই জায়গাতে হতে পারে হালকা মাঝারি করে হবে তো দেখা যাচ্ছে যে তার থেকেও কমে যাচ্ছে আবার কেউ বলছেন বৃষ্টিপাত পাচ্ছি কেউ বলছেন দাদা বিরাট গরম একটুও বৃষ্টি হচ্ছে না কয়েক পাঁচ ছ দিন ধরে বৃষ্টিপাত পাচ্ছে না কবে হবে তো এই রকম অবস্থার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষজন এই হচ্ছে ব্যাপার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত চলছে বাংলাদেশেও প্রায় কোথাও কোথাও একই অবস্থা গরম আবার কোথাও বৃষ্টিপাত চলছে তো ভাবে রয়েছে দেখতেই পাচ্ছেন স্যাটেলাইট ইমেজটা কেমন রয়েছে আপনার এলাকায় আজ কেমন পেয়েছেন বৃষ্টিপাত আদৌ পেয়েছেন নাকি গরম পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমাদের একটুখানি অল্প করে দেখিয়ে দিই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মানে টাইফুন হিরনাম নর একটুখানি কিন্তু এগিয়েছে এই দিকে আরেকটু এগিয়েছে এখন এখানে রয়েছে পাঁচ ছ তারিখ পর্যন্ত সবাই লাগবে সেটা এখানে জাপান এবং কোরিয়ার দিকে কিন্তু আস্তে আস্তে এগোবে এইটা রয়েছে এটা এখানে ট্র্যাক দেখাচ্ছি না এবারে আপনাদের একবার দেখাবো যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তার আগে একবার দেখিয়ে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে সেটা মানে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য নয় তবে আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কারণ এখানে একটি সিস্টেম তৈরি হতেও পারে কারণ এখানে বা হয়তো ঘূর্ণাবত যেটা হয়তো উঠতে যাচ্ছে যেটা আমাদের বলেছিলাম যে আট বা ন তারিখের দিকে হতে পারে তার জন্য হয়তো এই প্রসেসটা শুরু হবে ফলে এখান থেকে ঝোড়ো হাওয়া থাকবে যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে দেখিয়ে দিচ্ছি তা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো ভিডিও অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে অনেকে মানুষের জানতে পারবেন আমাদের চেষ্টা থাকে আপনাদের যতটা সম্ভব সঠিক খবর দেওয়ার কিন্তু ব্যাপারটা সবসময় মেলানো সম্ভব হচ্ছে না মিলছে না হয়তো কোথাও কোথাও অনেকে হয়তো ভাবছেন যে বলছেন বৃষ্টিপাত হচ্ছে না তো এরকম ব্যাপারটা রয়েছে বৃষ্টিপাত কম রয়েছে বলেই হয়তো সেরকম মিলছে না কিন্তু সম্ভাবনা দেখুন যেমন বলছি যে মেঘগুলো তো তৈরি হচ্ছে কিন্তু সেই মেঘগুলো থেকে আর বৃষ্টিটা সেরকমভাবে হচ্ছে না এই হচ্ছে বিষয় আর কি তো কেউ কেউ পাচ্ছেন কেউ কেউ পাচ্ছেন না চলুন দেখে নিচ্ছি কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তারপর এখানে ফেরত আসছি তো বন্ধুরা এখন যেটা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখে সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করেছে দেখুন এখনো উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঁচ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে যেখানে বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু এলাকাতে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়া ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকছে কিছু কিছু এলাকাতে উত্তর দিনাজপুরেও থাকছে কোচবিহার কালিম্পং এই যে এই জায়গাগুলো থাকছে এছাড়াও দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে যোদ্দার বৃষ্টিপাতও মাঝে মাঝে থাকতে পারে সুতরাং ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত থাকছে তো অনেকে বৃষ্টিপাত পাচ্ছেন আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে হয়তো অনেকটা গ্যাপ দিচ্ছে আবার কিন্তু বৃষ্টিপাত চলে আসে এরকমভাবেই রয়েছে তো মোটামুটি পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে একটু কমবে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে থাকবে সিকিমের দিকেও সেরকমই রয়েছে রবিবারের পর একটু কমে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন লক্ষ্য করার বিষয় রয়েছে দেখুন এখানে কিন্তু বর্জ্যবিদ্যুৎ বলে দিয়েছে তিন দিন মানে মোটামুটি সোমবার পর্যন্ত বর্জ্য গর্ব মেঘ এবং সেখান থেকেও বৃষ্টি পাওয়া যায় এটা কিন্তু প্রত্যেকটা জেলাতেই সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বর্জ্য গর্ব মেঘ হতে পারে অর্থাৎ এই বিদ্যুৎটা কিন্তু মাথায় রাখবে এটাই কিছু সতর্কতা মানে এটা কিন্তু যেহেতু গরমটা রয়েছে এবং স্থানীয় সেল তৈরি হবে মানে মেঘ তৈরি হবে ফলে কিন্তু এই বর্জ্য গর্ব মেঘ হতে পারে মানে বিদ্যুৎ হতে পারে এইটা কিন্তু খুবই বিপজ্জনক সুতরাং এইগুলো একটু মাথায় রেখে চাষবাস করতে হবে আর কি চাষবাস তো করতেই হবে কিন্তু এগুলো একটু মাথায় রেখে এগোতে হবে তো বেশি বিদ্যুৎ চমকালে অবশ্যই সেখান থেকে সরে যেতে হবে এই হচ্ছে বিষয় এবারে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা আলিপুর আবহাওয়া মনে করেছে সেটা বলছে যে মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চারটি জেলার কথা বলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কোথাও কোথাও একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে সেখানে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে কিন্তু গোটা জেলা জুড়ে মোটেই ভারী বৃষ্টিপাত হবে না এটা মাথায় রাখবেন এগুলো কিন্তু দু একটি জায়গাতে হতে পারে যেমন ধরুন বোলপুর হয় হয়তো হলো আবার সাঁথিয়া নলহাটিতে কিছুই হলো না আবার হয়তো লাভপুরে গিয়ে বৃষ্টিপাত হলো এই রকম করে রয়েছে হয়তো গোটা জায়গাতে হবে না এটা মাথায় রাখলে ব্যাপারটা বুঝে যাবেন যে ভারী বৃষ্টিপাত হয়তো শুনছেন বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত মানে সেরকম নয় অত সিস্টেম নেই নিম্নচাপ তৈরি হলে সেরকম সিস্টেম হলে হয়তো বড় বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সেক্ষেত্রে বলা যেতে পারে কিন্তু এগুলো হয়তো বর্জ্যকর বা মেঘে ওই সাইডটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি ঢেলে দিতে পারে এইটা হয়তো হতে পারে যার জন্য ভারী বৃষ্টিপাত বলেছে সুতরাং এই জেলাগুলির সংলগ্ন কিছু এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে একটু বেশি করে বলতে হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন তো এই হচ্ছে বিষয় বিহারের দিকেও ভারী বৃষ্টিপাতের এইরকমভাবেই সম্ভাবনা রয়েছে দিকেও দিকে এক জায়গাতে হতেও পারে রবিবার সকাল পর্যন্ত তারপরে কিন্তু থাকছে না আর মোটামুটি বর্জ্যকর বা মেঘেই বৃষ্টিপাত হবে এবং এই আপডেটের সঙ্গে অন্য একটু মানে অ্যাকচুয়ালে পার্থক্য থাকতেও পারে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী রবিবার পর্যন্ত সোমবার পর্যন্ত ফলে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু আমরা আশা করছি যে ঝাড়গ্রাম বা এদিকে পশ্চিম মেদিনীপুর বা এদিকে পূর্ব মেদিনীপুর কিছু কিছু এলাকাতেও কিছুটা জোর বৃষ্টিপাত হতেও পারে কারণ এই সংলগ্ন হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা যাবে না আন্দামান দ্বীপপুঞ্জের দিকে দেখুন এখানে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী শুরু হচ্ছে এবং এখানে ব্যাপার বোঝার আছে যে দেখুন মৎস্যজীবীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে কি সতর্কতা না সমুদ্রে এখানে কিন্তু ঝড়ো হাওয়া বইবে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগের ওপরে ঝড়ো হাওয়া বইবে যার জন্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে যে ছয় থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের বলা হয়েছে যে সমুদ্রে যাওয়া চলবে না এমনটা রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য নয় আলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশের জায়গাতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ইন্ডিল লাইভ স্কিনে দেখুন এখানে কিন্তু হিন্দামনগর এরকমভাবে এগোচ্ছে এখানে এই সমস্ত জায়গাতে ঝোড়ো হাওয়া তুলেছে এবারে আমরা বঙ্গোপসাগরে দেখে নেব যেটা আবহাওয়া রয়েছে ছয় থেকে সাত দেখুন এই জায়গায় বঙ্গোপসাগরে দেখুন এখানে কিন্তু ধমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং ঝোড়ো হাওয়াও থাকবে যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা ছয় থেকে সাত এবারে এইটা একটু মাদিকে উঠে যাবে ফলে এখানে সতর্কতাগুলো কমে যাবে আট তারিখের কাছে দেখুন এটা কিন্তু এদিকে সরে যাবে ফলে এই যে ঘূর্ণাবর্তর মতো হবে নিম্নচাপ হবে ফলে এই জায়গাতে কমে যাবে কিন্তু এই জায়গাগুলোতে আবার হয়তো মৎস্যজীবীর জন্য সতর্কতা নতুন করে জারি হতেও পারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যেটা ন তারিখের দিকে কিছুটা হাওয়া তুলবে এবং আগের আপডেটও দেখছিলেন দশ এগারো পর্যন্ত ছিল তো দেখি দশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে কিছু কিছু হাওয়া থাকবে এগারো তারিখ কিছুটা হাওয়া থাকবে দমকা হাওয়াটা থাকবে ফলে জলীয় বাষ্প থাকবে হয়তো কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে তো আমরা বৃষ্টিপাতের জন্য এবারে চলে যাব বজ্র বৃষ্টি মোডে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগারো বারো বৃষ্টিপাত একটু হবে হালকা মাঝারি করে হলেও হবে যদিও এটা উড়িষ্যার দিকে প্রবেশ করবে মেন কেন্দ্রটা ফলে ওখানে তো বৃষ্টিপাত থাকছে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাতের ফলে পেতে পারি সাত আট এই সময়কালের মধ্যে আটে একটু বৃষ্টিপাত থাকছে দেখা যাচ্ছে সাতে বৃষ্টিটা একটু কমে যাবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত থাকবে তো তাপমাত্রা হয়তো আবার একটু ওঠা ওড়া ওঠা করবে কিন্তু মঙ্গলবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে ফলে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা এলাকা এখানে ঝাড়গ্রাম বা দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে আর পশ্চিম বর্ধমান বা বীরভূমের দিকেও এই এলাকাতে হতে পারে একটা সম্ভাবনা আছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সম্ভব এবং কলকাতার আশেপাশেও কোথাও কোথাও থাকতে পারে এটা কিন্তু ছ তারিখে রয়েছে তো দেখতেই পাচ্ছেন এগুলোতে রয়েছে দেখিয়ে দিলাম এবারে আমরা এখন এবার দেখবো যে এই রাত থেকে সকালে তো স্থানীয় মেঘ যেখানে যেখানে উঠছে সেখানে একটু সম্ভাবনা থাকছে বাকি অংশে দেখবেন যে চাঁদও বেরিয়ে যেতে পারে শনিবার রাতে থাকছে কিন্তু পরিবর্তনও হবে ওই ওরই মধ্যে পরিবর্তন থাকতে পারে কিন্তু উত্তরবঙ্গে এখন দুদিন মোটামুটি এবং আসামের বিভিন্ন অংশে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি যে তো রয়েছে বঙ্গাইগাঁও পাঠশালা ধুবড়ি এই দিকে মেঘালয় মেঘালয় বৃষ্টিপাত রয়েছে বিশ্বম্বরপুর ঢাকা এখানে ঢাকা এই ঢাকা বলছি আর বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট এখানে মৌলী বাজারের দিকেও শিলচরের দিকেও বৃষ্টিপাত আসতে পারে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবারে এই সময়কালের মধ্যে কী হবে না এখানে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে ডিব্রুগড় জোরহাট ডিম এদিকে তেজপুর গুয়াহাটি এদিকে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে এবং কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই সময়কালের মধ্যে কোথায় কোথাও হবে বলে দিলাম এবং ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে ওদিকে যদি মেঘ থাকে তাহলে কিন্তু এই বৃষ্টিটা রাত থেকে সকালের মধ্যে হতেও পারে এরকম করে দেখুন বৃষ্টিপাত ওদিকে আসছে এই দুগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভবতা আছে এই সময়কালে মধ্যে এখানে বৃষ্টিপাত নেই দেখা যাচ্ছে এবারে এতটা সকাল পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এবারে রবিবারে কি হবে না রবিবারে সকালের দিক থেকে বা বেলার পর থেকে একটু মেঘলা শুরু হবে এবং এই রবিবারে কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে একটু জোরদার বৃষ্টিপাত দেখাচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে যেইটার জন্যই বললাম যে আপাতত যেটা বলেছে পশ্চিম মেদিনীপুর বা মাকুড়া এছাড়া বীরভূমের কিছু এলাকা এছাড়া এই দিকগুলোতে আর কি কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত যেগুলো বলছে আর কি দিকগুলোতে কোথাও কোথাও হতে পারে এবং সেটা বলেছে তো এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত বেশি থাকছে মানে সেই জন্যই আমরা বললাম যে এই সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাত সম্ভাবনা বেশি এবং এই জায়গাগুলোতে তাহলে কী হবে না হালকা মাঝারি করে রয়েছে তবে আপাতত যেটা বলছে যেখানে মেঘ বেশি হবে এবং বর্জ্যগর্ব হবে সেখানে কিন্তু হতে পারে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সুতরাং এইটার মধ্যে সম্ভাবনা থাকতে আমরা দেখতে পাচ্ছি বিকেল পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাচ্ছে কোথাও কোথাও কিন্তু ভারী হতে পারে যেমন দুর্গাপুর এদিকে কাঁকসা এদিকে বটজোড়া বাঁকুড়া গঙ্গাজল ঘাটি, ঘাঁটি বেলাতোর সোনামুখী এই দিয়ে হয়ে গুস করা এগুলোতে কিন্তু দেখুন কোথাও কোথাও মাঝারি ভারী বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এগুলো থাকছে কলকাতার আশেপাশে হাওড়ার দিকেও বৃষ্টিপাত থাকছে এখানে দেখুন আমতা টামতার দিকে হয়তো থাকবে যে উলবেড়িয়া বা কোলাঘাট তমলুক এগুলোতেও বৃষ্টিপাত থাকছে অর্থাৎ কন্টাই দীঘা মন্দারমন্দির দিকেও বৃষ্টিপাত হতে পারে কিছুটা এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া মানে আসানসোল চিত্তরঞ্জন এগুলোতে কিন্তু রঘুনাথপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত রবিবার কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এর পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন জুম করে দেখা যাচ্ছে দেবুগ্রাম এছাড়া আমরা মেহেরপুরের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হতে পারে এছাড়া দামুহরা দর্শনার দিকে করচান্দপুর দিকে ঝিনাইদহ দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং বর্ধমান আশেপাশে তো বললাম এবং হুগলির কিছু কিছু এলাকাতে হতে পারে এছাড়া দুই চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত থাক থাকতে পারে ঘুরিয়ে ফিরে কোথাও কমা বাড়া করবো সব জায়গায় একই বৃষ্টিপাত হবে না বুঝতে পারছেন তো মোটামুটি আহ দুটো স্লটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু পৌঁছাতে পারে এবং রাজশাহী রাজশাহীর বিভিন্ন অংশ হতে পারে কোথাও কোথাও মহাদেবপুর রাজশাহী পুঠিয়া এইগুলোতে কিন্তু থাকতে পারে এছাড়া আদম দিঘি এগুলোতে বোগড়ার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং মালদার কাছাকাছি এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এটা কিন্তু রয়েছে আমরা দেখিয়ে দিলাম এরপরে এখানে কিন্তু একটু মাঝে মাঝে দেখবেন যে তো রাতের দিকে একটু হাওয়াও থাকতে পারে তো কোথাও কোথাও একটু হাওয়াও থাকবে আমাদের বলেছিলাম যে চার তারিখের দিকে কিন্তু এখানে একটু হাওয়া থাকবে বলে অংশের ফলে কোথাও কোথাও একটু হাওয়া পাবেন আবার রাত হয়ে গেলেই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এবং উত্তর ভাগে বৃষ্টিপাত চলে আসবে কিছুটা ঢাকার দিকেও হতে পারে তো ঢাকার আশেপাশে থাকছে কিন্তু নিচের দিকের এলাকাতে একটু কম থাকে চট্টগ্রাম বা বরিশালের দিকে একটু কম বা ঢাকা বিভাগের নিচের দিকে কম থাকে আবার রাতের মধ্যে দেখুন এখানে বৃষ্টিপাত চলে আসছে এই হিমালয়ের পাদদেশে যেহেতু মৌসুমে অক্ষরে এক অক্ষর অবস্থান করেছে ফলে এখানে বৃষ্টিপাত চলে আসবে রাত থেকে সকালের মধ্যে পাঁচ তারিখও আমরা দেখবো যে কিছুটা সোমবার আবার দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই দেখুন এরকম করে রয়েছে কিন্তু এটা বিক্ষিপ্তভাবে রয়েছে বর্জ্যগরম মেঘ তৈরি হলে তাহলেই বুঝবেন বৃষ্টিপাত হবে নাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে থাকবে না গরম লাগবে সুতরাং বর্জ্যগরও মেঘের উপর নির্ভর করছে এই বৃষ্টিগুলো হবে তাই দেখুন কোথাও বেশি কোথাও কম দেখাচ্ছে এইভাবে কিন্তু বৃষ্টিটা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সম্ভাবনা থাকছে রবিবার থেকে সোমবার এমনটা রয়েছে এবার আমরা বলছি মানে যে বৃষ্টিটা হবে সেটাও যে একদম নিশ্চিত করে বলা যাবে তা নয় কারণ কোনো বড়ো সিস্টেম নেই এটা কিন্তু গরমকে কাজে লাগিয়ে এটা বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গে যেটা রয়েছে একটা সিস্টেম রয়েছে সেখানে মৌসুমি অক্ষরেখা রয়েছে ফলে মৌসুমি অক্ষরেখা থেকে বৃষ্টিপাত হবে কিন্তু এখানে কোনো সিস্টেম নেই তাই স্থানীয় মেয়েকে নির্ভর করছে বৃষ্টিপাত হবে বৃষ্টি হলে একটু আবহাওয়াতে পরিবর্তন থাকবে তবে আবহাওয়া তোর বলছে যে হতে পারে তো দেখা যাক কী হয় ছ তারিখে তো বললাম একটু হালকা মাঝুরি করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আর কি লেটেস্ট আপডেট এখানে দেখিয়ে দিলাম আর এখানে কিছু বলছি না একটা জায়গায় আপনারা ধরুন কলকাতাতে ক্লিক করলাম এই দেখুন রাতের মধ্যে সেরকম নেই কিন্তু ব্যাপার হচ্ছে যদিও বর্জ্যকর মেঘ থাকে তাহলে বৃষ্টিপাত হতে পারে কিন্তু রবিবার আমরা দেখবো যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুটো পশলা হতেই পারে সম্ভাবনা থাকবে সোমবারও একটুখানি থাকছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এক পশলা কি দেড় পশলায় মানে দু পশলা হতে পারে তো এরকমভাবে থাকতে আর কি ছ তারিখেও কিছুটা বিক্ষিপ্তভাবে হতে পারে এরপরে বৃষ্টিটা কমে যাবে আবার দেখবেন আট ন তারিখের থেকে দেখুন ঝোড়ো হাওয়া এই যে দমকা হাওয়া ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে বা এগারোর মধ্যে থাকছে কিন্তু বারো তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা এগারো বা এবং বারো তারিখের মধ্যে একটু বেশি রয়েছে এগারো মিলিমিটার বা পাঁচ সাত তার মোটামুটি তিরিশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে পরের দিকে একটা বৃষ্টিপাত হতে পারে তো এই আর কি রয়েছে লেটেস্ট আপডেট আর কোথাও ক্লিক করছি না মোটামুটি বুঝে গেলেন আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ